তো চলে আসলাম আপনাদের জন্য বিকালের আরেকটি নাস্তা নিয়ে। আমি আজকে রান্না করব হচ্ছে নুডলস। নুডলস তো সবাই রান্না করতে পারে, তো তারপর আমি আজকে কিভাবে রান্না করি তো চলুন দেখে নেই আমার রান্নাটা কিভাবে। আজকে আমি একটু ভিন্ন স্বাদে বা ভিন্ন রকম রান্না করব। আজকে আমার নুডলসটা কালার আমি একটু চেঞ্জ করে দিব, ফুড কালার দিয়ে আমি জর্দা কালারটা করে দিব। তো চলুন আমি নুডলসটা রান্না করতে কী কী লাগতেছে দেখে নেই। আমি এখানে মুরগির বুকের অংশ নিয়েছি, এই তো মাংসের মাংস নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। আমি দুইটা ডিম নিয়েছি, একটা ডিম আমি কাঁচা রেখেছি আর একটা ডিম সিদ্ধ করার জন্য দিয়েছি। আর এখানে আমি কিছু টমেটো কুচি নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আমি এখানে বরবটি নিয়েছি, আর একটা আলু ছোটো ছোটো কিউট করে কেটে নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, আর হচ্ছে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি। তো প্রথমে আমি নুডলসগুলো ছিঁড়ে একটা বাটিতে নিয়ে নিই, এই তো এই তো আমি এখানে 4 প্যাকেট নুডলস কেটে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিব। তো বিয়াজ আগে আমি সবজিটা আর হচ্ছে আমার যে মাংসগুলো রেখেছি চিংড়ি মাছগুলো এগুলো আমি আগে ভেজে নিব। তো চলুন আমি আগে ভাজতে চলে যাই, আমি নুডলসটা পরে সিদ্ধ করব। তো এই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করব না, আমি এখানে আমি যে মাংসগুলো রেখেছি আমি পর্যায়ে এখানে এটা দিয়ে দিব। আর 1 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাংসটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর সাথেই আমি যে আলু আর বরবটিটা দিয়ে দিব। তো বরবটি আর আলু আমি মুরগির মাংস বরবটি আলু এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে এগুলাকে কষিয়ে নিচ্ছি। আর আমি কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। এখন আমি এগুলা সবগুলাকে ভালোভাবে কষিয়ে অনেকটা সময় সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, নিয়ে তারপরে আমি টমেটো কুচিটা দিব। তো ভিউয়ার্স আমি এই তো এখানে সয়া সস নিয়েছি, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে দরকার নাই, কারো কাছে যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন। তো আমি এখানে এই তো 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখন আমার যে বরবটিটা আর মুরগির মাংসগুলো আলু সবগুলো সবজি আর মাংস এখন সিদ্ধ হয়ে গেছে। তো আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো আমি 2টা ডিম নিয়েছি, এই তো 1টা সিদ্ধ করে নিয়েছি আর 1টা কাঁচা, এটাকে আমি ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে ডিমটা একটু ফেটে নিলাম। তো এখন আমি এই তো যে ডিমটা রেখেছি ডিমটা আমি সবগুলো আর মাংসগুলো একটু ফাঁকা করে রেখে এই তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। এখন আমি ডিমটা সবগুলো সবজি আর মাংসের সাথে মিশিয়ে দিব। তো আমার ডিম মিশানো শেষ, এখন আমি যে টমেটো কেচাপটা রেখেছি কুচি করে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি।
তো আমি যে নুডলসগুলো নিয়েছি তার মশলাগুলো এখন আমি সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আর আমি এই তো টমেটো কেচাপ নিয়েছিলাম, এটাকে আমি এখানে ঢেলে দিলাম। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দিব। রেখে দিলে চুলাটার জ্বাল কমিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি নুডলসগুলো নিয়েছি, আমি এখানে কিছু লম্বা স্টিক নুডলস নিয়েছি। তো আপনার চাইলে দুইটা নুডলস নিতে পারেন, সমস্যা নাই। আমি এগুলো এখন ভেঙে তো ছোটো ছোটো করে নিয়েছি, এখন আমি নুডলসটা সিদ্ধ করব। আমার সবজিগুলো হয়ে গেছে, এরপর যে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছু ফুড কালার দিয়েছি। আজকে আমি নুডলসটা একটু কালার পিং রান্না করব, সেই জন্য আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি। এখন আমার পানিটা বড় ঘষে পড়তে আমি নুডলসটা দিয়ে দিব। তো এই তো আমার সবজিগুলো আর মাংস চিংড়ি মাছ সব কিছু হয়ে গেছে, এখন আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি এই চুলাটা অফ করে রাখবো। আমার নুডলসটা সিদ্ধ হলে আমি নুডলসের মধ্যে তেলে দিব এটা। তো এই তো আমার নুডলসটা হয়ে গেছে, আর নুডলসটা একটু শক্ত শক্ত থাকতে নামিয়ে নিতে হবে, তাহলে আর নুডলসটা একদম নরম নরম হয়ে যাবে না। তো এখন আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমরা অনেকেই আগে থেকে নুডলসটা সিদ্ধ করে রাখি, নুডলস যদি আগে থেকে সিদ্ধ করে রাখি তাহলে দেখা যায় নুডলসটা এক জায়গায় জমে যায়। এই জন্য আগেই আমরা যে যদি সবজি নুডলস রান্না করি তাহলে আগেই সবজিটা রান্না করে নিতে হবে। তো এই জন্য আমি আগে সবজি রান্না করে নিলাম, এখন আমি এই কড়াইটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি নুডলসটাকে তো ঢেলে দিলাম। পর্যায়ে আমার যে সবজিগুলো রান্না করে রেখেছি এই তো আমি এগুলো সব সবজি এখানে ঢেলে দিলাম। এখন এগুলো খুব ভালো করে সবগুলো নুডলসের সাথে মিক্স করে নিতে হবে। তো এই তো আমি সব সবজি মাংসের সাথে নুডলসটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, রেখে আস্তে আস্তে এটাকে মিক্স করে দিতে হবে। তো হয়ে গেল আমার নুডলস রান্নাটা, এখন একদম খাওয়ার জন্য রেডি। তো এই তো হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি মজাদার নুডলস। তো আপনারা চাইলে এভাবে খুবই মজাদার টেস্টিকর রান্না করে খেতে পারেন। তো এখনই চলে যান, বিকালের নাস্তাটা বানিয়ে ফেলুন মজাদার নুডলস। আর আমার পুরো ভিডিওটা দেখে আমার রান্নাটা রান্না করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন, এটাই আপনাদের কাছে আসা আমার নতুন নতুন বন্ধুদের কাছে। আর যারা এখনও আমার বন্ধু হয় নাই তারা আমার বন্ধু হয়ে যাবে আশা করি আল্লাহর রহমতে, সবার দোয়া আছে এটাই আমার কামনা করি। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মনে হয় 100 সাবস্ক্রাইবার পার হয়ে যাচ্ছি, তো আপনাদের দোয়াতেই হয়ে যাচ্ছি। তো আপনারা বেশি বেশি দোয়া করবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন, এটাই আপনাদের কাছে আমার আশা। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।